মহানগরী ঢাকা। বেঁচে থাকার তাগিদে মানুষ তার শিকড় ফেলে ছুটে আসে এই তিলোত্তমা ঢাকা নগরীতে। কবিগুরু রবীন্দ্রনাথের মতো, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ঠিক এমনি করেও তিলোত্তমা ঢাকা নগরী ভরে গেছে, তিল ধারণের আর ঠাই নেই। ঠাটারি বাজারের হাজি চান আলী মিয়ার যে বাড়িটি নিয়ে আমাদের নাটক, এই বাড়িটিও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষে ভরপুর। দেখলে মনে হয় যেন এক টুকরো ঢাকারই প্রতিচ্ছবি। এই মানুষগুলোর হাসি কান্না আনন্দ নিয়েই আমাদের ধারাবাহিক নাটক রং বেরং। ইন্তেজারুল, ও ইন্তেজারুল, ইন্তেজারুল কই গেলা? এক দুই ঠিক করছি, তুমি তো পাইতে পারলা না, কিন্তু দেশের মানুষ ঠিকই পাইতে পারিলিয়াছে। দেখেছো কেমন অজয় দেবগান একটা কাট আমার ভিতরে ফুটে উঠেছে? কার সাথে পড়নু রে আমি? আরে সিংহাম সিনেমা ফিল্ম শুনে দেখো। পাইতে পারোনি বললাম যাইতে পারবো না। আবে ছেলে কথা কয় কি, মাথা নষ্ট হয়ে গেছে? আমি সিংহাম বলছি, আমি অজয় দেবগান পাইরবো না বাকর খানি আইনতে, নিজের ডান নিজে আইনা খাওগা। বুঝছি, রাজশাহীতে নন পাবনে পাঠিয়ে দেব, মাথা মতো পুড়েই গেছে। আরে আরে কই যাবে লাগছো? সিংহাম কাউকে কিছু ভুলে যায় না, যা ফালতু। এই বাজে দিয়ে সবাই পাগল হয়ে গেছে, আমি যে কবে পাগলে যাব কিছুতে বুঝতে পারছি না। বাবুরে বাবু হ্যাতিনি আই গেছে। এরে মাইলা, তুই কোন গারে খোঁজস? কজনের নাম কলি? তুই কি ইচ্ছো তার দিন? আই আর কি আরুম, আর তো সময়ই যায় না, বুঝিনি। বাবুরে, তুই এই যে সৌরভ খান ডন ইগুনের নাম কি লাইল লইছত? একখানে হাসা করি কসাই। হাসা মিসার কি আছে, আই তো হ্যাগের ফ্যান। মাগো সে দিয়ে কি আ কয়? এরে তুই ফ্যান মানে বুঝছিস? আনি যে কি আ কইন, বেকুনি তো কয় হ্যাঁ তো করে ফ্যান। ইয়াল্লাই আইও কই ফ্যান হই আই, আর ফ্যান কি আ কি আছে কইন, ওই যে ভাত রান্না করার পর যে পাতলা পাতলা পাইনা থাকে, এতরে তো ফ্যান আ কয়। মাগো মাই বুঝি বুঝি, তুই এমন হ্যানি থাইস, কোনো অসুবিধা নাই, আরে ডিস্টার্ব করিচ্ছে। তা আনে কইতে আইলেন, এত জলদি কি আলে আইলেন, আরে দুই দিন বাড়িতে থাকি আইতেন। বাবুরে, মাইলাতে রং রং তো দেই বাসি না কি, আরে তোলা আনলা কি তোর হর্ন টর্ন হর্ন? আরে আই আইনো আর দিন, তুই এটা কি কইলি, আরো দুদিন থাকি আইতাম মানে? আননে যে কি আ কইন, আননে যে কই গেছেন আর তো কই জাননি, গেছেন কই আননে? এরে তুই কি আ কস, তুই জানস যে আমি কই গেছিলাম, আমি সান্দার দেশে গেছিলাম, এই অস্কার দিছে আরে অস্কার লই আইতাম গেছিলাম। মাগো মানের কি কইন, অস্কার নে আমেরিকা দেয়, আপনি কোন অস্কার আনতে সান্দের দেশে গেছিলেন? আশা করি কোন তো এটা জাফানি অস্কার, এটা আঙ্গার সান্দের দেশ ছাড়া আর কোনো আনে দেয় না। এটার এটার পুরো ইলাবোরেশন হইলো আকাশ আলী অসাধারণ পুরস্কার, সংক্ষেপে ইন শর্ট হইলো অস্কার, বুঝতি? হোনেন আনিরে কই দেই, এই বক্কর চক্কর সারি দেন, বুঝছেন?
আর কারো গিয়া কইন না আনে আকাশালি পুরস্কার পাইছেন, কেউ যদি শুনে মুখ তো দেখান যাইতো না, বুঝিনি। যা তুই সামনে তুন যা, ওই বাত ফ্যান লই তুই বই থাক, ওই আর খিদা লাগছে। আর তুই কিন বুঝদি নই, আর বালা কিছু হইলে তো এগিন তোর আসলে তো জল নাই, তো বুঝি লাভ নাই, লাভ নাই, কোনো লাভ নাই, যা যা যা। হ্যাঁ তোর যে কি ফাট, হাক্কা জানি ভাই এমন বাপ ধরছে, বাবু রে বাবু। অহরহ ঘটে এরকম কিন্তু ব্যাপার না, আমি চেপে গেছি, ওটা যে কাজের মেয়ে ছিল দেখলে কিন্তু বোঝা যায় না বাবুটা। হেই আম্মে বসবেন কেমনে, মুই তো ঠিকই বুঝছি। সেইটাই সেইটাই, আমি তো প্রথমে বুঝি নাই বাবু, ও যে একটা কাজের ব্যাপার, কোনো সমস্যা নাই, তুমি আমার একমাত্র বেবি, একমাত্র সব সাইরে মোর আল্লাহ। এই আমি কি কান, মুই আমি জানটা ফ্রান্টা বেবিটা, মুই আন হোর মুকে, মুই আন জামু কই, বেশি কোথাও যাওয়ার দরকার নাই বাবু, তুমি এখন ডাইরেক্ট ঘরে চলে যাবা, কারণ তুমি এখানে বেশিক্ষণ থাকলে কিন্তু আমি নাই হয়ে যাব। আইসা মুই যাই, আমিও যান, মুই এখন এই খুশির খবর কারে কারে কমু, মুই এখন কাম করি, মোর বাপ মার একটা চিঠি লি, আর মুই এটা লিস্ট করি কারে কারে কমু। পারলাম না আমি ওই মোটা মাইয়াটার কি ক্ষতি করছিলাম, পুরো মার্কেটটাই আমার খাইয়া দিল। এই যে এতক্ষণ ধরে ছাদে দাঁড়ায় রয়েছি, কেউ একজনও ছাদে আইলো না, মাইয়াটা যত মোটা তার কলিজা তত বেশি ছোট, এখন যে আমার কি হইব ঠিক বুঝতে পারতাছি না। কি হলো বিউটি, কান দিচ্ছ কি সব, ছুট্টি আনা চোখ দিয়ে আমার যত বড় বড় ফোড়া আর করিচ্ছ, কুন্টি দিয়ে আর হচ্ছে না, আগ দিয়ে আনা চোখ দিয়ে তো উজাড়া দিচ্ছি না। ধুরো মিয়া, আপনি যে কি বলেন না, এতদিন পরে আপনার এই বিউটির কথা মনে পড়লো না? কি করছো, আমার বিউটি আবার কুন্টি থেকে কি করছো, আমার আবার বিউটি হলো কবে? ঘষে ভাই, এটা আপনি কেমন কথা বললেন, আপনি এটা বলতে পারলেন না? কি কমু, কিসব আছিল সাধু, সাত ঝাড় দাও লাগি ইচ্ছা। হায় আল্লাহ, এটা আপনি কি বললেন, আমি ছাদ ছাড়ু দিব কেন, আমি কি কাজের মাইয়া নাকি? কি করছো, সগলি করছো তুমি কামের চুরি, এটি আশা করছো যে তুমি কামের চুরি লও, ইনকা করলে হবে, কত কিছু দিলাম তোমাকে আমি, তুমি ইনকা করে আমাকে বাদ দিয়ে লিয়ে লিলা, আমি তো বুঝার আরছিলাম না। হ্যাঁ ভাল লাগিচ্ছে না একলা। ওই বেটা কি দিছস, কি দিছস তুই, হ্যাঁ দুই টাকার জিনিস দিয়ে দশ টাকার প্রেম করতে চাও না, ফটেন থেকে মার সেরে কি করছে, ইনকা করে কথা করছে কৃষক, এর তো দেখি চাষলছি আর এখন বার হয়ে যাচ্ছে। পৃথিবীর যা কিছু মহান রয়েছে চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে না, না বিউটি তুমি পুরোটাই করিয়াছো। এ সরাই কি করছো তুই, উই কেঙ্কা করে করলো? আমি এটা বিলিভ করি। তুই কেঙ্কা করে বিলিভ করিস, চরখে কানের দুই ইঞ্চি নিচে দিমুনে একটা থাপ্পড়, ঠিকই বুঝবি কাইল্লা। ওই ছ্যামরা তুই জানোস, তোরে কালা দেখাও তোর লগে প্রেম করছি, আর আজকে তুই আমারে কচ কামের ছেমরি, নাম ছাতুর্থন। এহা মুই তো আগেই কইছিলাম, দেখছেন বাইডিগন, মুই আগেই কইছিলাম এই মাতারি হইছে কাজের মাইয়া, আর আম্মেরা তো মোর কথা বিশ্বাস করে না, এন কথা ছেড়ে দেখছেন। ওই বরিশাইল্লা ভূত দালা, তোরে পাইছি, আজকে তোর চুল ছিঁড়া আমি সাকরাইন দেখামু, দাঁড়া তুই। এহা মাতারি তুই মোকে ছাদে এসো কে, হে তুই এ তুমি চুল দাসো, চুল তাদের কবে কাদের, চুলা চুলি কি চমৎকার। এ সরা এ দেখিচ্ছু, এটি তো যে শুরু হয়েছে, বেশি চুলা চুলির কথা বলে তোর যে কি খুলে হেলা দিবি দেখিস নে। চল পেজুস, এগুলা তো দেখে আমার ইডেনের কথা মনে পড়ে যাচ্ছে, সো মামা এটি থেকে ফাটি, সো সো চল।
হ্যালো টম। এহা, আম্মে কি মরে কিছু বলবেন? জানেন, কেউ আমার সাথে ভালো করে কথাই বলে না। এহারে মুরাল্লা, এই দুঃখ মি কমে রাখি। আচ্ছা, অনেক পকেট আছে, মুই রাখবো। তখন কি করতে হইবে মোর কইয়ে দেন। তুমি কি আমার সাথে ফ্রেন্ডশিপ করবে ডন? ইউ নো ইউ আর সো ম্যানলি, ও মাই গড। খোদা তুললে নাও মোরে। আচ্ছা যাই হোক, হেইয়া তো করা যাইবে। তো আপনার কি মনে করিলে মনে হলো যে ডনের সাথে আমি ফ্রেন্ডশিপ করবেন? আমি কেন, মানে আমি কেন ইন্সপিরেশন কমে গনে পাইলেন মোরে একটু কন। ইউ নো আমার জাস্ট মন বললো তাই। ঠিক আছে, আমার মন যখন বলে তো কিছু তো হইবে। মুইও ইন্টারেস্ট ফিল করতে আসি, বুঝতে পারতে আসি না টেস্ট কি চেঞ্জ হয়ে গেলে নাকি। তো আমি মোর জন্য কি করতে পারবেন বলেন তো? কি করতে হবে বলো? এহা, আমি নাচতে পারেন? ও আই জাস্ট লাভ ডান্স। এহারে মোর আল্লাহ, তো আমি কাম হরেন মোর একটু সিঙ্কি সামিলি নাচতে দেখান তো। ওকে, জাস্ট ওয়াচ ইট। এই পাইছি রে, পাইছি। এই চামলি, এই চামলি। আহ, কেডা সে মিউজিক থামা। আরে নাই চলে মেড লাগে মেড, এটা কেডা? এহা, আমি সোমের সাথে আই। আমি কেডা কি সুন্দর করে মুই নাচ দেখতে আসলাম, আমি নাচ শুরু করছেন। আমি কেডা দিবারে চিনমা লাগছ না? আমি ছক্কু ভাই। ও এহারে মোর আল্লাহ, আমি সেই বিখ্যাত ছক্কু ভাই। হোনেন মে ভাই, আমি মোরে চেনেন? হ্যাঁ তুই কেডা? আমি মোরে চেনেন না? না চিনি না। এহা, আমি মোরে চেনেন না? কইলাম তো একবার চিনি না, চিলেন মানুষকে। মোর পরিচয় দেবে, মোর নাম ডন, ডন, ডন। মোরে কেডা কেডা খোঁজে? 11 গ্রামের আনসাইরা। তোর কি হয়েছে, কষা বেরো হয়েছে নাকি? হ্যাঁ, সকালবেলা ইস্যুগুলো পানি বসে আর গাছের গাছপালা মিছে এসে খাই ফেলবি, বুঝছস? আমার মতো কষা দূর হয়ে যাবো। ও চান্দু, তুমি ডন, তোমার আমি খুব খুঁজবার লাগছি। এহা, আমি ইয়া কি কন, মোরে তো আনসাইরা খুঁজতে আছে মুই জানি। আমিও কি আনসাইরা জয়েন করছেন? আবে হালাই কি কয়, আনসারে মুখেন তো আমি কেডা? আরে আমার চিনিমাল লাগছিস না, তোর যেমন আনসাররা চিনে আমার পুরা এলাকার সবাই চিনে ছক্কু ভাই। তো এক কাম হরেন তো, আমি আমার পরিচয় প্রদানকারী একজনকে ধরে নিয়ে আসেন। মোর তো দেলে, এই যে মাতারি রূপি ছেলেটা মোর পরিচয় দেলে, আমি আমের একটা দেন তো। হ্যাঁ খারা তাইলে অহনিটাই কে লইতেছি। ওই ছেড়ে, ওই ওই এদিকে এদিকে, আমার পরিচয় ছক্কু ভাই। কি হয়েছে ভাই, আমার নাকি পরিচিতি দিব? কই হে বলে ডন ডন হইবার লাগছে, কেড়াইটা দেখতো। কই ভাই, এনে তো কাউরে দেখতাছি না ভাই, ব্যাপারটা তো বুঝতাছি না। আবে হালাই, এহা নিতে ছিল ঠাড়া পাড়া রোদের মধ্যে কুটমুট পইরা বসে রয়েছে, হের নাম বলে ডন। ইউ নো জন কো পকড়না মুশকিল হি নাহি না মুমকিন হ্যা। এ হালাই আবার কি কইবার লাগছে? ব্যাপারটা তো বুঝতে হবে ভাই, ডনের লীলা খেলা ভাই বুঝুন যাবো না ভাই, আমি ব্যাপারটা বুঝি ভাই। আচ্ছা ভাই, আমি আমি তাহলে ফুড়ি ভাই। হ্যাঁ গেলাম ভাই। ভাই খারা। হ্যাঁ ভাই। কই যাস? জায়গা ভাই কান্দু নাই আর। পাঁচ টাকা দে চা খামু। ভাই আমার কাছে তো মনে করেন যে বাংতি নাই। আচ্ছা ভাই ভালো কথা, আপনার কাছে 50 টাকা নোট উঠবো। হ্যাঁ আছে। তাহলে দেন ভাই, আমার হাতে দেন, আমি মনে করেন যে বাংতি করে আপনারে দিতাছি, এই 5 মিনিটের মধ্যে দিতাছি 5 টাকা। এলো লে যা। থ্যাংক ইউ ভাই। আই ভাই, সালামু আলাইকুম। ষোলো, সতেরো, ওরে বাবা দুলা ভাই, আঠেরো। আপনি এখানে কি করবার লাগছেন? এই ডিস্টার্ব করো না তো, বুক ডান খাচ্ছি দেখতে পাইছ না? এই দুপুর বেলা খাওয়ান বাদ দিয়ে আপনি বুক ডান খাইতেছেন কেন? বুঝবে না তুমি গো, সিংহাম দেখনি? সিংহাম সিংহাম অজয় দেব গান, ওই ফ্রেমটাও ওরকম বানাতে হবে। লে হালুয়া সালার মাথাটাই নষ্ট করে দিচ্ছে। এই তোমাকে এত বুঝতে হবে না, আমি ফিগারটা বানাই, তুমি আমার লাগে দুকাপ চা নিয়ে এসো। যাও দুলা ভাই, চা তো আনতে গেছে। কাকে পাঠাইছো চা আনতে? আরে ফিরি খাবো দুলা ভাই, ওই যে শান্ত আছে না এ বাড়ির, হেরে পাঠাইছি। ফিরি কেমন করে খাবা? ওরে গেছি 5 টাকার চা আনতে, বাংতো ছিল না দেখে আমার থেকে 50 টাকা নোট দিয়ে দিছি, মাগার চা কিনতে ওই খাওয়াইব। ওরে গবাদি পশু, ও তো টাকা লিয়া চলে গেলছে, তোকে তো 50 টাকা ছ্যাপ দিয়ে লিয়া চলে গেলছে তোর। হ্যাঁ আমার ছেপ দিছে, ছক্কু বের কিন্তু দাম নেই নাকি মহল্লাই? আমার ছেপ দিছে, আমি উল্টা ছেপ দিম উল্টা। আরে
যা 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 সর দুধ থেকে সব আগলা পাগলা গিলিয়ে পড়েছি সিংহামের কি হবে আশেপাশে তো খালি গবাদি পশু বত্রিশ তেত্রিশ দূর মিয়া গণনা ঠিক করে গণেন সতেরো পরে মিয়া বত্রিশ গেছেন গা তোকে কে গণতে বলছে যা তুই এখনো যাস নি কেন যা চালিয়ে যা ওই শান্তু ওই এদিকে আয় আসসালামু আলাইকুম আপা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি মগর তোর কথা বাদা তোর কারবার থেকে কিছু বুঝবে পাচ্ছি না কেন আপা কি হইছে শুন তোর তো বাড়ি ভাড়া নেওয়ার সময় এমন কথা ছিল না কেন আপা ওইটা কি তিন মাস হয়ে গেছে তুই আন ঘর ভাড়া দেখছ না হেইটা তো পরের কথা আবার তুই তো দুলা বাড়ি কি কথা হেগে দেখছ সেটা তো কিছু বুঝবে পাচ্ছি না হ্যাঁ এখন কি সিনেমা সিনেমা লয়ে বসে চিংগাম না কি জানি হ্যাঁ আমার মুখে মুখে কথা কয় আরে আপা আপনি আপনি রাখতেছেন কি লেগা আসলে শুনেন ব্যাপারটা হইছে কি ব্যাপারটা বুঝতে আমি তো ওনারে কইছি বুঝছেন মানে ভাই তো বোঝে না খালি আমার কাছে আয়া কয় নাটক করব সিনেমা করব বুঝেন না ভাই আমি তো ওনারে কইছি তুই কি কইছস আমি বাইরে কইছি যে আসলে সবার লাগে তো নাটক সিনেমা না কিন্তু মনে করেন যে মানে আমি তো জানি ওনার চেহারা টেলিস আমাদের মতো আই কি খবর লাগছস না না আমি আমি কি করবো বাপা আসলে কইতেছিলাম যে মানে সবাই তো মনে করেন যে নাটক সিনেমা করতে পারে না বাইরে বুঝেছি কিন্তু উনি নিজেই হইব অজয় দেবগান মনে করেন যে আমি ওনারে হাজারবার বুঝে মানে বুঝে দেওয়ারি নেই আপা ওটা বুঝেন হয়েছে হয়েছে আমি সব বুঝবে পারছি তা আমার কথা তুই ছুঁয়ে রাখ আজকে সূর্য ডুবনের নগর লাগে আমি কিন্তু আমার ঘরের মধ্যে তোর তিন মাসে ভাড়া দেখতে পার চাই না হলে কিন্তু সব দিন একদম ঘর থেকে গাড় ধাক্কা দেবে কই দিমু বিপদে পড়ে গেলাম আচ্ছা আপা আমি দেখতেছি ব্যাপারটা বোঝার চেষ্টা করতেছি আপা আপনি কোনো টেনশন লবেন না আচ্ছা আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর বিপদে পড়ে গেলাম তো এই বিপদ থেকে খালি একজন বাঁচাইতে পারে অজয় দেবগান ভাই কই গেল এরিও কাগি কি গো আমনে এত উত্তেজিত কা এত এক্সাইটেড কিসে গো কেডানে ও টুনি চাপনি হ্যাঁ টুনি টুনি কি খবর আপনার কেমন আছেন আজ তো মনে করেন ব্যাপক ফাটে আছি কদিন ধরে কেন বুঝছেন নি ফাটে হেডে আবার কি মানে ব্যাপক ফাট মানে ওই যে অস্কার পাইছিলাম তো ইলে একটু ফাটাট পাইছে আরই মোরজালা কবে পেলেন অস্কার এই যে গত সপ্তাহ এই যে গেলাম না এই যে সান্দের দেশ গেলাম না হিন্দু মনে করেন এই যে আকাশ আলী অসাধারণ পুরস্কার ইন শর্ট অস্কার এই পুরস্কারটা পাইছি তো আমি আবার জিগায় এবার কি দন যাব না আপনি কি পার্টি দিবেন না হ্যাঁ পার্টি হইব আপনি চিন্তাই করেন না পার্টি সবটা সব হইব কোনো অসুবিধা নাই তো একটা কথা পার্টি পুটি হইলে কিন্তু আমার ছাদ কিন্তু ঠিকমতো দেখানোর লাগবো এরিগো আপনি কি এখন আপনার লাই তো 10 গুণ মাপ আপনি যা করবেন তাই হইব কি যে কইতাছেন না কিছু বুঝবে পারি না এইগো কাগে আপনি বুঝবেন বুঝবেন হে তুই তো বুঝতই বাড়ির যত মাইওয়ালা আছে হক গলেই বুঝতো খালি আই বুঝি না ওই যে আপনার ট্যানজিস্টার আছে আমি জায়গা হে তুই তো বুঝতই মাইওয়ালা বাইলে তো আন্নের মুখে আর পানি ধরে না বেগুন পড়ি যায় এরে তুই কি আগস মাইওয়ালা গিলে মাইওয়ালা হুদলা বেগুনে আর হিসে লাগি দেখবো তুই এটা কি কস আমি অস্কার পাইছি ও মাই গড আর গান্তার কি হলো তুমি ভাই এই যে আনের স্যাম্পল একগো আইছে হাগলে গেছে আনের লাই খালি খুঁজে আনে রে এই তুই ইগেন বুঝদি নো এতে এতে আর ক্লায়েন্ট যা যা গরে যা গরে যা এরো এরো এই যে হদ্দুলা না মাইওলা কি জানি আচ্ছা যাই হোক এই শোন তোর গানাই করছি আর আরো তিনটা সংবর্ধনা আছে শেষ হইল ইয়ার হলে তোর গানাই করে দিম কোনো চিন্তা নাই ওকে ইন্তজারুল বাইরেটা তো পাইলাম না কি যে করি আফরোজা আপা তো পুরো আলটিমেটাম দিয়ে দিল ওই পীযূষ ওই শাহরুখ খান ওই রেদওয়ান হন 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 কথা আছে এদিকে সব এদিকে কি কি ব্যাপার কি আরে হন বাড়িওয়ালার লেগে আমার কথা হয়েছে বুঝছস ব্যাপারটা বুঝতে হইব মনে কর যে মাথার উপরে পুরো বাড়ি দিয়ে দিছে আজকে সন্ধ্যার মধ্যে বাড়ি ভাড়া দেওয়ান লাগবো টাকা পয়সা তো পুরো খাঙ্গারি যাইতেছে রে আমি এখন কি করবো বুঝিচ্ছি না কুটি থেকে পারিস তুই ম্যানেজ করে নিবো আমি ওগুলো বুঝিচ্ছি না
এ শান্ত, এগুলো কি আমি বুঝি না। এখানে আমরা সবাই একসাথে থাকি, সবাই একসাথে টাকা পয়সা দেই, সেগুলো তোমারে বিশ্বাস করে দেওয়া হয়েছে, তুমি এগুলো না দিয়ে কি সব করতেছো এগুলো তোমরা। না শান্ত, এগুলো তো আমি তোমার কাছে ভাবতে পারি নাই ভাই। আমরা সবাই এখানে একসাথে থাকি, আমরা সবাই একসাথে মিলে তোমার টাকা দিয়েছি, সেই টাকা তুমি বাড়িওয়ালার বাড়িওয়ালিরে না দাও, বাড়িওয়ালারা তো দিতে পারতো, তুমি সেটাও দাও নাই, তুমি গিয়ে বাড়িওয়ালির সাথে গল্প করে চলে আসো। আর তুমি বুঝো, তুমি বুঝো, তুমি কীভাবে বুঝবে আমি ঠিক আমি কে, তুমি কার সাথে থাকো। তুমি থাকো ফিল্ম স্টার, অ্যাক্টর ভিজে আরচে শরফ খানের সাথে। আর তুমি এইসব, তুমি এগুলো তুমি কি করলা, মানে আমার ক্যারিয়ারটা তো ধ্বংস করে দিবে তুমি ভাই। ভাই খারাপ, ভালো কথা মনে করছোস। ভাই সরব, তুই তিন মাস ধরে আসোস, একটা টাকা দিছোস, তুই টাকা দিস না, টাকা দে। টাকা তো দেয়নি, খালি স্টারি জম্পুটাই। ওই তুই কোন মাপের স্টার রে, তিন মাস হয়ে গেছে একটা টাকা দেস নাই, তোর এটিএম বুথে ঝামেলা যায় না, অফিস থেকে বেতন দেয় না তোরে। কি শান্ত, আমি বুঝি না মাঝে মাঝে তুই কি যে বোকার মতো কথা কস না বেটা। তবে এলাকায় কোনো এটিএম বুথ আছে, যেগুলো আছে এগুলোকে আমার মতো মানুষজনের যাওয়ার মতো। আমি তোরে কতবার কইলাম, গুলশান বাড়ি ধরা বনানির দিকে তুই বাড়ি নিবি না, নিছোস কি পুরান ঢাকার মধ্যে চিপার মধ্যে, খালি কাজের মায়া ভর্তি বিল্ডিং পরে। আরিয়ান তোর এত কথা কইতে গেছে কেডা, চুপ করে থাক, ব্যাপারটা বুঝতে হইব। শোন আমি তোর একটা কথা কই, যেহেতু বেজাল হয়ে গেছে, জাওয়ানের হয়ে গেছে বুঝছোস, মনে কর যে সরব তুইও হন, মনোযোগ দিয়ে রেদওয়ান পীযূষ ভালো করে হন। এটা হইতাছে যে আমি কইতেছিলাম যে শোন, যেহেতু একটা ভেজালে পুড়ে গেছি ঠিক আছে, ভেজাল দিয়ে তো বাইরে হইতে হইব ঠিক আছে, আজকে সন্ধ্যার মধ্যে টাকা আমি কইতে আনবো ঠিক আছে, আমার বাপেও তো দিতে পারবো না। না না শো, আরে মাথা ঠান্ডা কর, আমি যেটা কইতেছি এটাকে হন, মাথা ঠান্ডা করে হন। আমগোরে খালি একজনই আম বাঁচাইতে পারে, এটা হচ্ছে ডন ভাই। যাবি চল, যা ডন ভাই একটু কথা কই। মামা হন, আমার কথাটা হন সরব, রেদওয়ান একটু বুঝ, ব্যাপারটা বুঝ, যা হন তুই হয়ে গেছে না মামা। কি করবো, যাবো না, তোরা যাইতে পারো, কিন্তু আমি তো স্টার, আমি তো মানুষের কাছে টাকা নিতে যাবো। বহুত স্টারগিরি করছোস, বহুত স্টারগিরি করছোস, এবার ঠাসি খা বুঝছোস, চল বিপদে পড়ছি, সব এক লোকে যাবো। আচ্ছা ল, আমি যেতে পারবো না, একটা কবিতা এসেছে মাথায়। কি করছু রে ছোরা, এটি বাড়ি থেকে বার হওয়ার সিন হয়ে গেছে, তুই একটি কবিতা লিয়ে পড়ে আসু, মাথা দেখবার বাড়ি মানে মাথা হেঁটা আলা তুমি। এ স্বরূপ তুই আবার মুখ ঘোরাচ্ছু কৃষক কি বলো, মানে আমি বুঝি না, মাঝে মাঝে তোমাদের কমন সেন্স যে কই নাই মাঝে। আমি স্বরূপ খান, আমি যাবো লোকাল ডনের কাছে, তবে মানি টাকা আনতে। এ সোরা, এক রাতে যখন ওই ফুটপাথের উপর দেয় সোতা লাগবি, তখন বুঝবে রাবুনি কোনটি যাচ্ছে তোর স্টার। এটা তো কথা সত্য। আচ্ছা ঠিক আছে, আমি সেই জন্যই বলতেছিলাম, চল তোরা সামনে যে আমি পিছনে থাকি। হ্যাঁ চল চল চল। আমি যাবো না। কেন, তোর আবার কি হয়েছে? I'm tired. তুই এমন কি করে বেরা যে তুই টায়ার্ড হস, তুই তো সবসময় খালি লিপস্টিকই ঘষস। চল চল যা দুষ্ট। আরে দোস্ত, আমি তো জানি ডনের লগে তোর ভালো খাতির আছে, তুই একটু বুঝে শুনে কইলে মনে হয় ডন রাজি হয়ে যাবো। চল দোস্ত চল। ওর না যাওয়াই ভালো, কবির কবিতা ধ্বংস হয়ে যাবে যদি পড়ে ওর আলো। কি করছো মামা, এটাকে মাত্র ওয়াদা করলো মামা, এটি বাদ দে, চল মাথাটা গরম হয়ে রয়েছে মামা, আমার একটু বাঁচা, তোরা আমার লোকে না থাকলে কে থাকবো, বুঝতে হবে। চল চল চল।